দর্শক, হঠাৎ করে এই গরুটার শ্বাসকষ্টের সমস্যা। এখন রাত 1টা বাজে, তো আমি খামারে এসে দেখি গরুর এই সমস্যা। আপনারা দেখুন যে আসলে এই শ্বাসকষ্ট হলে আপনারা গরুর কি চিকিৎসা নেবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আমি হঠাৎ করে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভাবলাম যে আপনাদের সাথে তো আমি গরু মোটা তাজাকরণ বিষয়ে সব বিষয়ে শেয়ার করি। তো আমি রাতে করে প্রতিবারই খামারে আসি, আসে মাঝে মধ্যে গরু চেক দিয়ে যাই যে আসলে গরুর শারীরিক অবস্থা কীরকম আছে। তো দর্শক, আসে দেখি হঠাৎ করে এই গরুটার যে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, মাঝে মাঝে কাশি আসতেছে, আবার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। তো আমি ফার্স্ট টাইম একটু চেক দিই যে আসলে জ্বর আছে কি না। তো এখানে আমি কান নাড়ি দেখি যে অন্যান্য যে গরুগুলো আছে, যে গরুর কানগুলো হিট থাকে, তার মানে বুঝতে হবে যে গরুর যে শরীরের টেম্পারেচার স্বাভাবিক আছে। আর যদি দেখেন যে গরুর শরীরের বা গরুর কান যদি দেখেন ঠান্ডা, তাহলে বুঝতে হবে যে গরুর তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে বেশি হয়ে গেছে, তার মানে বুঝতে হবে 103 বা 104-এর থেকে বেশি হয়ে গেছে, যার কারণে কানটা ঠান্ডা হয়ে গেছে। তার মানে বুঝতে হবে যে গরুর যে জ্বরটা বেশি হয়ে গেছে। এবং এর যে ট্রিটমেন্টটা, এই ট্রিটমেন্টটা আপনারা কী দিবেন, সেজন্য মূলত আজকের এই ভিডিওটি বা এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দর্শক, এখন আমি যা করব সেটা হচ্ছে যে তিনটা ওষুধ ব্যবহার করব আর কি। এই তিনটার ভিতর যেটা হচ্ছে, একটা হচ্ছে এইজভেট, যেহেতু জ্বরের জন্য আমরা প্যারাসিটামলের যে কোনো একটা ব্যবহার করব। প্যারাসিটামল গ্রুপের হলেই হইল, তাতে আপনারা যে কোনো কোম্পানি দিতে পারেন, এটা আমরা ব্যবহার করব। তারপরে যা করব সেটা হচ্ছে যে আমরা প্রোনাপেন ব্যবহার করব, অ্যান্টিবায়োটিক। এই প্রোনাপেনটা যদি দেই তাহলে অ্যান্টিবডি সৃষ্টি হবে, যার কারণে এই জ্বরটা আছে, জ্বরটা কিন্তু খুব দ্রুত সেরে যাবে। এমন হতে পারে যে আপনারা 2 ঘন্টার ভিতরেও রেজাল্ট পেতে পারেন, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। বা আপনারা একটু আগে গরুটাকে লক্ষ্য করুন, যে গরুটার পেটটা দেখুন, যে পেটটা কিন্তু একবারে নিচে যাচ্ছে, আবার ভেসে উঠে একবারে দেখুন যে পিছনেও কিন্তু সমানভাবে প্রেশার দিচ্ছে, নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। তো এজন্য আমি এখন প্রোনাপেন দেবো, প্রোনাপেনের সাথে দেবো আমি নিরাভেট। তো এই গরুটার লাইভ ওয়েট কিন্তু বর্তমান 100 কেজির কাছাকাছি হবে, বা 100 কেজি প্লাস হয়ে যাবে। তো এইখানে আমি যেটা দিব নিরাভেট, কিন্তু আমি দেবো এখানে 8 মিলি। 8 মিলি নিরাভেট দেওয়ার পরে যেটা দিব এখানে, যে একটা প্রায় 10-11 ML হয় আর কি, এই এখানে যে মিনারেল ওয়াটারটা আছে, এই ওয়াটারটা প্লাস এই এখানে আমরা দিব। এই ইঞ্জেকশন যদি আমরা পুশ করি এবং যদি আমরা প্যারাসিটামলটা খাওয়াই, ইনশাআল্লাহ এই সমস্যাটা সেরে যাবে। এবং আপনারা তাতে যে এখান থেকে এক্সাইটেড হবেন না, এটা আপনাদের টেনশনের কোনো কারণ নেই। তো দর্শক, আমি আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা থেকে আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে আপনারা খামারে যখন গরু রাখবেন, আপনারা রাতে করে 2-1 বার হলো চেক দিবেন, যাতে গরুর যদি কোনো সমস্যা থাকে সমস্যাটা দূর হবে। তো দর্শক, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, এটা কিন্তু কাচের, সুতরাং এটা যাতে আপনার হাতে কেটে না যায়, এজন্য আপনারা একটা কাপড় ইউজ করবেন, অথবা যেভাবে আপনাদের হাতে ক্ষত না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এটা আমি সাইডে রেখে দেই। তো এখান থেকে আমি এখন এই মিনারেল ওয়াটারটা নিব, এখানে উঠাই নিব। তো দর্শক, এটা কিন্তু আপনাদের একটা স্বাভাবিক একটা বিষয়, যদি আপনারা খামার করতে যান এতটুকু রিক্স আপনাদেরকে নিতেই হবে, আপনারা রিক্স ছাড়া কিন্তু এই খামারটা করতে পারবেন না, সুতরাং আপনাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে। তো আমি কিন্তু গরুটাকে ভালো রেখে গেছিলাম, কেন জানি মনে হইলো যে একটু খামারে আসি, আসে দেখি যে আসলে গরুগুলো মশা মাছির কোনো অত্যাচার আছে কিনা, আসার পর দেখি এই অবস্থা। তো দর্শক দেখুন, এখানে আমি ওয়াটারটা যখন নিয়ে নিলাম, পাউডারটাকে আমি সম্পূর্ণভাবে সুন্দর করে এভাবে আপনারা নেবেন, নেওয়ার পরে পরবর্তীতে আবার এটা ভরাইতে হবে। তো দেখুন, এটা আমি এটা এখানে অটোমেটিক ভরে আসে, আমি নিচ্ছি। আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়া করা যাবে না, কারণ গরুর সমস্যা হতেই পারে। কিন্তু আপনাদের এই রোগটা কেন হচ্ছে, রোগ নির্ণয়টা কিন্তু অবশ্যই আগে করতে হবে। তো আমি এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে এখানে যে ফেনাটা আসে, ফেনাটা আপনাদেরকে দেখতে হবে, ফেনাটা যাতে ভিতরে বা গ্যাসটা না যায়, আপনারা পারলে একটু বের করে দিতে পারেন, তার মানে বুঝতে হবে যে এখানে আর কোনো গ্যাস নাই। দর্শক, এখন আমরা প্রোনাপেনটা দেই, দিয়ে ইনশাআল্লাহ দেখি আল্লাহর রহমতে কি হয়। আমরা আশাবাদী যে রেজাল্ট ভালো পাবো। এই প্রোনাপেনটা দেই, আমরা পুশ করলাম,
দর্শক এখানে লক্ষ্য করুন যে যখন নিঃশ্বাস নিচ্ছে আসলে মলদ্বারও কিন্তু সমানভাবে প্রেসারটা দিচ্ছে, তার মানে বুঝতে পারছেন যে আসলে কতটা কষ্ট হচ্ছে গরুটার। তো দর্শক এরপরে আমি নিরাভেট দিব। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে আসলে এরকম যদি আপনাদের খামারে গরুর সমস্যা হয়ে থাকে তাহলে প্রোনাপেন দিবেন, নিরাভেট দিবেন, এর সাথে যে জ্বরের ওষুধটা আছে সেটা দিবেন, ইনশাল্লাহ এই সমস্যাটা সমাধান হবে। তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।